হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ শারদীয় আর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুভ মহাষ্টমী। তো সকালবেলা উঠেছি, তখন 7টা মতো বাজে উঠেছি। তারপরে 7টা মতো বাজে কি ও এই ফোনটা ওকে কিনে দিয়েছি কালকে যখন মেলায় গেছিলাম। মেলায় গিয়ে যে ফোনটা দিয়েছি, এই বলগুলো তো আজকে হচ্ছে শুভ মহানবমী, আর আজকে মা বাবাদের একটুখানি নিমন্ত্রণ করেছি একটু মাংস ভাত খাওয়াবো বলে। আর সকালবেলায় উঠে চা খাওয়া হয়ে গেছে, গোপালকেও খেতে দিয়ে দিয়েছে, মামাকেও হরলিক্স খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে নিয়ে একটুখানি বাংলা পড়াতে বসেছিলাম, তো বাংলাতে একটুখানি পড়লো, এই পৌনে এক ঘন্টা মতো পড়ে তারপরে এবার ওকে দাঁত ফাঁত মাজাবো। দাঁত ফাঁত মাজিয়ে কালকে যে হোটেলে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাইতে বিরিয়ানি খেয়েছি, আর ও খেয়েছে হচ্ছে ফ্রাইড রাইস। ওই জন্য সেই ফ্রাইড রাইসটা ও তো আর একা বাচ্চা মানুষ অতটা খেতে পারবে না, লাগবে কিন্তু ওখানে, ওই জন্য ওরটা নিয়ে এসেছি, সেটাই ও পাগল করে দিচ্ছে গরম করে খাবে বলে। আমি আর শাশুড়ি একটুখানি ভাত খাবো, কারণ আগের দিন কোন দিন সপ্তমীর দিন মা বাঁধাকপির তরকারি দিয়েছিলো। মায়ের বাঁধাকপির তরকারিটা সকালবেলা একটু ভাত দিয়ে খেয়েছিলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি দিয়েছিলো, ভাত দিয়েছিলো হচ্ছে মাছের ঝোল, সেটাই একটুখানি গরম করে ভাত দিয়ে খেয়ে নেবো। প্রেশারের ভাত করা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে ম্যাগি করে দেবো, আর অষ্টমীর সিমুই পায়েস আছে, এই সিমুই পায়েস করে দেবো। চুলটা কি অবস্থা হয়ে গেল, ছোটো করে কাটলেও সমস্যা, বেরিয়ে উড়িয়ে থাকে। তো চলো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আর রান্নার মধ্যে করব হচ্ছে ভাত শুক্তো আর হচ্ছে খাসির মাংস, সেটাকে আমি মেখে রেখে দিয়েছি। ওই দই, তারপর পেঁয়াজ, আদা, রসুন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি। আর করবো হচ্ছে চাটনি, চাটনিটা কালকে করে রেখেছি। চাটনি বেশ দেখবে যত ফ্রিজে থাকে তো যত বেশি মজে তত বেশি ভালো লাগে খেতে। চাটনি, পাঁপড়গুলো ভাজবো, আর মিষ্টি তো আনাই আছে, আর হচ্ছে কোল্ড্রিঙ্কস, এইটা দিয়ে আজকে আমাদের খাওয়া সারবো। তো চলো, দেখো এখনও বিছানা গোছানো হয়নি, ওকে নিয়ে যেহেতু পড়াতে বসেছিলাম বিছানাটা গোছানো হয়নি। সেটা পরের কথা, পরে তুই কাশছিস, নাক টানছিস, তার সত্ত্বেও স্প্রাইট খাবি না, কষ্ট হবে বেশি। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। এখন মামামের খাবারটা গরম করব, ওকে দাঁত মাজাবো, ও খাবে, ওদের দাদাভাই খাবার করব, আমরা খেয়ে নেবো। তারপরে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দেবো, আগে পাঁপড়গুলো ভেজে নেবো, সেই তেলে আলুগুলো ভেজে মাংসটা বসিয়ে দেবো। তারপরে বিছানা বিছানা ঝাটফাট দেওয়া হচ্ছে, কারণ ওরা আসবে তাড়াতাড়ি, ঘরের কাজকর্ম সেরে একদম স্নান ফান করে রেডি হয়ে থাকতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের আবার বলছি শুভ মহাসপ্তমী। তো দেখো পুজো আসছে 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 আসছে, ঠিক আছে, কিন্তু চলে গেলেই আর ভালো লাগে না। বাবা দিয়া বলি এখন দুপুরবেলা, তো পুজো আসছে আসছে ভালো লাগে, কিন্তু চলে গেলে আর সত্যি মনটা একদম বিমর্ষ হয়ে যায়। মা দুর্গার মুখটা দেখলেই তো মনে হয় যে মানে খুব কষ্ট হয় যখন দশমীতে ঠাকুর বিসর্জন দেওয়া হয়, কিন্তু কিছু করার নেই, ঠাকুর আসবে আবার ঠাকুর যাবে, আবার পরের বছর একটা বছরের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে। তো চলো আর বেশি কথা বলছি না, বা রান্না বান্নার কাজটা সারি, তারপর ফুলটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। মানে মিনি মিনি বেরোবে না, এসো তাই না, বলবে যে পুজো আছে তোর বাড়িতে খাটাবো, লক্ষ্মী পুজো আছে, সেদিন খাওয়া হয়ে গেল। তুই দিয়াকে কোথেকে দেখতে পেলি, দেখ আজকে কতজন এসেছে, দেখ চারটে কেন, আর কি আছে কোথায়, না 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 না, গায়ে জল নিয়ে ঢুকেছিলাম তো তারপরে মুছেছি। বেশি কম না, আমার শুনে
আমি তো গায়ে জল নিয়ে এদিক যাই ওদিক যাই, মা এই যে আজকে এই জামাটা পরে গিয়েছিল, ফুলটা দিয়ে দাও, ঠাকুর দেখতে গেছিল আজকে, ফুল দিয়ে দিয়েছো, যতই তোর হোক না কেন আমি ঘর মোছার পরে মারায় বলো, ওরও তো মেয়ে আছে, ওর মেয়ে যদি মোছে তখন যদি ওর বর পাড়ায় তখন কেমন লাগবে? তো দেখো ভিডিওটা যখন আমি প্রথমে শুরু করেছিলাম তখন তোমাদেরকে দুবারই একটুখানি মানে গুলিয়ে ফেলেছিলো আমার বলতে গিয়ে, সেটা আমি যখন পরে ভিডিও এডিটিং করতে বসেছি এখন আমি বলছি, যে একবার বলেছিলাম শুভ সপ্তমী, একবার বলেছিলাম শুভ অষ্টমী, কিন্তু দুটোর মধ্যে একটাও নেই, তবে একটাও নয় আজকে, তবে আজকে হচ্ছে শুভ মহানবমী। আর নবমীতে মায়েদের একটুখানি নিমন্ত্রণ করেছি বাড়িতে একটু ডাল ভাত খাওয়ার জন্য। আর দেখো প্রথমেই বাবাকে বেড়ে দিচ্ছি ভাত, আর দেখতে পাচ্ছ দেই মানে কাঁচের থালাগুলো, এই কাঁচের থালাগুলো মা দিয়েছিলো মনে হয় খুব সম্ভবত আমার অ্যানিভার্সারিতেই দিয়েছিল। আর এটা হচ্ছে শুক্তো করেছি, দেখো একদম শুক্তো, যতটাই জল রাখি না কেন তার সত্ত্বেও দেখো শুক্তো সবজিগুলো সমস্ত জলই টেনে নিয়েছে, তাই এরকম মানে একদম পুরো একদম মাখোমাখো টাইপেরই হয়েছে। আর দেখো এরকম শুক্তো এরকম মাখোমাখো টাইপেরই ভালো লাগে খেতে, দেখো কিন্তু খুব একটা বেশি শুকিয়ে যায়নি শুক্তোটা, শুক্তো খেতে না আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু কি বলতো মানে এত সবজি কেটে কুটে করাটাই হচ্ছে অনেকটাই সমস্যা। তো দেখো বাবা এখন শুক্তো দিয়ে খাচ্ছে, এরপরে বাবাকে দিয়ে দেবো মটনটা, আর চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, খুব একটা বেশি আবিজাবি রান্না আজকে করিনি। তো নবমীর খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, সেই ষষ্ঠী থেকেই চলছিল, ষষ্ঠীর দিনও তোমরা দেখেছিলে যে লুচি খেয়েছিলাম, দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে সাবু, তারপরে সপ্তমীর দিন মনে হয় কী খেয়েছিলাম সপ্তমীর দিন এটা ঠিক মনে নেই, অষ্টমীর দিনও লুচি, যাই হোক বাইরে গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু বাড়িতেই আজকে মানে একদম লাল লাল মটনের ঝোল, দেখো দেখেই মনে হচ্ছে যে ও ফাটাফাটি হয়েছে খেতে, মানে মটন যাই বলো না কেন কড়াইতে কষানোর থেকে এই প্রেশার কুকারের লাল টলটলে ঝোলই জাস্ট ফাটাফাটি লাগে খেতে। তো বাবাকে আগে খেতে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের দাদাভাইকে দেবো, মাকে দেবো, শাশুড়িকে দেবো, পরপর হবে। তবে আজকে দেখো একজন এখানে অনুপস্থিত, মানে আমার দিদা এখনও আসেনি, কারণ দিদাদের পাড়ায় তো দুর্গাপুজো হয়, ওই জন্য ওখানে একটুখানি ব্যস্ত থাকে, মানে মহিলারাই বেশিরভাগ দুর্গাপুজোর কাজে অংশগ্রহণ করে বলে দিদা একটুখানি ব্যস্ত থাকে। তবে ফোন করেছি দুবার তিনবার ফোন করেছি, বারবারই বলছে আসছে আসছে, কিন্তু কখন আসবে জানি না। আর দেখো এদিকে আমি মাংসটা বাটিতে তুলেও নিচ্ছি, লাল টলটলে মাংসের ঝোল হয়েছে, ওফ মানে কি বলবো, দেখবে খাসির মাংসের বা বাটার মাংসের এক পিস আলু আর এক পিস মানে মাংস দিয়ে আর একটুখানি লাল টলটলে ঝোল দিলেই না খাওয়া হয়ে যায়, বেশি আর কিছু দরকারও লাগে না। ওই জন্য আমি ভেবেছি যে একটুখানি শুক্তো করব আর মটনের ঝোল ব্যাস, আর টমেটো আর আমসত্ব দিয়ে চাটনি করেছি আর পাঁপড় করেছি। তো কী বলতো আগেকার দিনে তো মুরগির মাংস ছিল না, আগেকার দিনে এই পাঁঠার মাংসই ছিল, তবে বাবা না মুরগির মাংস থেকে একটুখানি পাঁঠার মাংসটা খেতে ভালোবাসে, ওই জন্য নবমীর দিন ভাবলাম যে একটুখানি পাঁঠার মাংসই নিয়ে রান্নাটা করে নিই। আর এইদিকে দেখো এই দেখো তোমাদের দেখিয়ে দিই পাঁপড় ভাজাটা আর চাটনিটা আর হচ্ছে রসগোল্লা, এই হচ্ছে নবমীর আজকের খাবার। তো পরপর পরপর খাওয়া হয়ে যাবে, তারপরে মায়েদেরকে বলেছিলাম যে রাত্রিবেলাও খেয়ে যেতে, কিন্তু মা বললো না সকাল দুপুরবেলা এই সমস্ত আবিজাবি খেয়ে আর রাত্রিবেলা খাবে না। আর তাছাড়া আবার ঠিক হয়েছে, প্রোগ্রাম হয়েছে যে রাত্রিবেলা আমি আর বোন মিলে আবার নবমী ঠাকুর দেখতে যাব। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা কেমন হয়েছে, বাবা তো রিয়াকশান দিল যে দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে না হয়েছে, বাবা সেটা জানালো। আর এদিকে দেখো বাবার খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই লাস্টে খাবারটা আমি তুলেছি, মাঝে মাঝে না মনে পড়ে না,
আর ওর একটুখানি পেটটা জাম হয়ে গেছে, মানে অতটা মানে সকালবেলা তো খেয়েছে ম্যাগি ঠ্যাগি আর খুব একটা বেশি। আমার বর যতটা বিরিয়ানি খেতে ভালোবাসে ততটা আবার ভাত ভালোবাসে না, আমার আবার বিরিয়ানি থেকেও ভাত বেশি ভালো লাগে। তো ওই জন্য একটুখানি পেটটা চাপচাপ হয়ে গেছে বলেই পেটে হাত বোলালো। তো এরপর মামামকে খাওয়ানো হবে তারপরে। আর দেখো এখন বাজে হচ্ছে 2:10, আর এরপরে শাশুড়ি খাবে, মা খাবে, আর শেষে বসবো হচ্ছে আমি আর বোন। কারণ আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠানে বোন আসে তখন আসলে এখন তো আর দু বোন মিলে খাওয়া হয় না, ওই জন্য দু বোন আমরা লাস্টে খেয়ে নিই। আর এখানে দেখো মা খাচ্ছে শাশুড়ি খাচ্ছে, কিন্তু আমার দিদার এখনও পর্যন্ত পাত্তা নেই। তো যাই হোক দিদা আসুক, দিদাকে একেবারে খেতে দিয়ে তারপরে আমি আর বোন খেয়ে নেবো। তো বারবার ফোন করছি বলছে আস্তে আস্তে, দেখা যাক কখন আসে, পুজোর কাজে হয়তো ব্যস্ত আছে। তাছাড়া নবমী আবার ঠাকুরের হয়তো কোনো রকমের ফল টল কাটা বা আরও অনেক সেই থাকে না চিড়ে দই মাখা, সেগুলো হয়তো নিয়ে আসতে পারে। তো দেখো আজকে খাওয়া দাওয়ার পর্বটা বেশ ভালোই হলো। আবার রাত্রিবেলা যখন ঠাকুর দেখতে যাবো সেটার আবার আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। এখন বাজে 2:20। তো আজকের মতো এইটুখানি, টাটা বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।